ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের সর্বশেষ লেকচারে আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের স্বাগতম। তো তোমাদের গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হলো বিএস কার্ভ সম্বন্ধে তোমরা জানো, দেখেছো যে কার্ভ কীরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য। তো আজকে আমরা ম্যাগনেটিক ক্যালকুলেশন ফর বিএস কার্ভস, এখান থেকে হিস্টেরেসিস লুপ এবং সর্বশেষ হিস্টেরেসিস লস নিয়ে কিছু আলোচনা করবো, এবং তারপর এই লেকচারটা শেষ হয়ে যাবে, এবং সর্বশেষে তোমাদের সেমিস্টার ফাইনালের ব্যাপারে কিছু সংক্ষিপ্ত সাজেশন সাজেস্ট করা হবে। যদিও পরীক্ষা অনলাইনে, সাজেশন দেওয়া উচিত না, তারপরেও খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিএস কার্ভস ফর এখানে যে ম্যাগনেটিক ক্যালকুলেশন ফর বিএস কার্ভস, এর কী কী লাগে? প্রসিডিউর হলো করেসপন্ডিং টু দ্য ফ্লাক্স ডেন্সিটি বি ইন ম্যাটেরিয়াল, ফাইন্ডিং দ্য ম্যাগনেটাইজিং ফোর্স এইচ ফ্রম দ্য বি এইচ কার্ভ। প্রথমে মানে আমার বির জন্য এইচ এর মান লাগবে, বি এইচ কার্ভ যেহেতু, তাহলে বি খালি বি আর দিয়ে তো হবে না, এইচও লাগবে। তারপর কম্পিউট দ্য ম্যাগনেটিক লেংথ, ম্যাগনেটিক ভোল্টেজ ফোর্স। এখানে কিছু বিএস কার্ভ দেখানো হয়েছে, এটা কাস্ট আয়নের জন্য, এটা কাস্ট স্টিলের জন্য, শীট স্টিলের জন্য। তো এটা জাস্ট খেয়াল করে, এখানে কাস্ট আয়নের জন্য যে কার্ভটা, এটা কিন্তু মোটামুটি লিনিয়ার, কাস্ট স্টিলের জন্য তুলনামূলক কম লিনিয়ার, শীট স্টিল এটা আরও কম লিনিয়ার। তো লিনিয়ারই ব্যাপারটা, মানে মানে এই কার্ভটা লিনিয়ার হওয়াটা, এটা তুলনামূলক বেশি লিনিয়ার হওয়াটা তুলনামূলক বেশি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হওয়ার লক্ষণ। তুমি খেয়াল করে দেখো, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য কিন্তু লিনিয়ার না, বাঁকা হয়ে গেছে বেশি, এটা কিন্তু লিনিয়ার। অর্থাৎ যেটা যত বেশি লিনিয়ার সেটা তত বেশি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে যেটা যত বেশি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেটা আমার চিহ্নিত করা যায় আমার বিএস কার্ভের মাধ্যমে। যদি বলে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিএস কার্ভ, তাহলে এটা মানে দ্বিধাহীনভাবে বলা যায় যে এটা মানে ম্যাগনেটিজম প্রকাশ করে, ম্যাগনেটিজমকে চিহ্নিত করে। হিস্টেরেসিস লুপ, এটা নিয়ে হলো আমাদের আলোচনা শুরু। হিস্টেরেসিস লুপ কি লুপ, এটাও এক ধরনের বিএস গ্রাফ, কিন্তু এটা হলো ফোর কোয়াড্রেন্ট। মানে কোয়াড্রেন্ট তো বুঝো, চারটা ভাগ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চার ভাগে আমি বিএস এর যে ইফেক্টগুলো সেটা আলোচনা করব। এই ফিগার কথা বলতেছে, এই ফিগার কথা বলতেছে, এর এক নম্বর ফিট, দুই নম্বর ফিগার, এটা হলো সার্কিট, এটা হলো কার্ভ। তো সার্কিটে কি করলাম, কারেন্টের মান যখন জিরো, এইচ এর মান NI/I ইজ জিরো, অ্যান্ড বিএস গুলো, দিস ইজ রিপ্রেজেন্টেড বাই পয়েন্ট ও ইন দ্য গ্রাফ। অর্থাৎ এই যে ফিগার আছে ও, এটা হলো এমন একটা অবস্থা যখন আমি কোনো একটা কয়েলে কারেন্ট দিই নেই। কারেন্ট দিলে কি হবে, অ্যাজ কারেন্ট ইন দ্য কয়েল ইনক্রিসেস, এইচ ইনক্রিসেস, সো ডাজ বি দ্য বিএস কার্ভ ফলোজ দ্য পাথ 0-1। বিএস কার্ভটা কোন রাস্তা ফলো করেছে, শূন্য থেকে ওয়ানে। অর্থাৎ আমি এই জায়গায় সাপ্লাই দিচ্ছি, বি এবং এস এর রিলেশনটা এমন যে এটা এই পজিশন জায়গাগুলো, এখানে মার্ক করা হয়েছে ওয়ান দ্বারা। অর্থাৎ এই জায়গায় এইচ এর মান আছে, বি এর মানও আছে। নোট দ্যাট পয়েন্ট ওয়ান ইজ দ্য ম্যাগনেটিক স্যাচুরেশনের শুরু। ম্যাগ স্যাচুরেশন জিনিসটা হলো যে জায়গায় যায় আর বাড়ে না, মানে স্ট্যাবল হয়ে যায়। তাহলে এই জায়গায় যাওয়ার পরে তো আর বাড়তেছে না, আরও কি উপরে উঠতেছে না, এই জায়গায় স্ট্যাবল হয়ে গেছে। এই জায়গা থেকে এটা হলো ফার্স্ট ম্যাগনেটিক স্যাচুরেশন। হেয়ার অল দ্য ডোমেন্স ইন দ্য কোর ম্যাটেরিয়াল হ্যাভ বিকাম পারফেক্টলি অ্যালাইন্ড। অ্যালাইন বলতে এক্সিসের সমান্তরালে থাকা, প্রত্যেকটা ডোমেইন ম্যাটেরিয়ালগুলো সমান্তরালে আছে, কোর ম্যাটেরিয়ালের প্রত্যেকটা ডোমেইন। ডোমেইন বলতে যে দ্বিচুম্বক বলে, যেগুলো চুম্বকত্ব প্রাপ্ত যে কণিকা সেগুলার কথা বলতেছে। ইফ নাও এইচ ইজ রিডিউসড বাই ডিক্রিজিং কারেন্ট ইন দ্য উইন্ডিং, আমি হন এইচ এর মান বাড়াইছিলাম, প্রথমে শূন্য ছিল, বাড়াইলাম, এখন কমান শুরু করি, কীভাবে কমান সম্ভব, কারেন্টের মান কমে সম্ভব, দ্য কার্ভ তখন আর এই জায়গায় থাকবে, তখন কার্ভ এই জায়গায় কমে আসবে, তার কার্ভ ফলোস দ্য পাথ 1-2। অর্থাৎ এই যে এখান থেকে সে এই জায়গায় আসবে, তারপর কী হলো, এখানে ডিরেকশন দেওয়া আছে, তীর চিহ্ন দিয়েছে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। তুমি এই পরীক্ষায় যদি আসে এরকম করে ঠাস করে একটা চিত্র এঁকে দিলে, তাহলে তো মানে কিন্তু কোনো যে ডিরেকশন, এই পয়েন্টগুলো মার্ক আউট করতে পারলাম না, তাহলে কিন্তু কাজ হলো না। দ্য কার্ভ ফলোস দ্য পাথ 1-2। নোট দ্যাট আফটার ম্যাগনেটিক স্যাচুরেশন হ্যাজ বিন রিচড পয়েন্ট 1, দ্য ডিক্রিজিং এজ ডাজ নট রিডিউস বি অ্যালং দ্য সেম কার্ভ দ্যাট ইট ফলোড, দেন এইচ ইজ ইনক্রিজড। যে খেয়াল করে দেখা যে ম্যাগনেটিক স্যাচুরেশন ওয়ানে পৌঁছানোর পর, এইচ কমানোর পরে বির মান কিন্তু বি অ্যালং দ্য সেম কার্ভ দ্যাট ইজ ফলোড হোয়েন এইচ ইজ ইনক্রিজড। মানে এইচ এর মান যখন বাড়ানো হয়েছিল তখন বির মান যেভাবে বেড়েছিল, এখন এইচ এর মান কমানোর পরে বির মান কিন্তু কমায় না। অর্থাৎ এইচ এর তালে তালে বির মান বৃদ্ধি বা কমে যাওয়াটা মানে ফলো করানো হয় নাই, এই জিনিসটা ল্যাগিং হিসেবে করা হচ্ছে। মানে আমার তালে তুমি চলতে পারতেছো না, তুমি ল্যাগ আছো, আমার তালে তুমি চলতে পারো, তুমি ঠিক আছো, ল্যাগ নেই।
ইনফেজে আসা যায়, ল্যাগিং অফ বি বিহাইন্ড, এই যে বিটা সবসময় এইসের তুলনায় পিছিয়ে পড়তেছে, কিভাবে পিছিয়ে পড়তেছে, এইসের মান যে হারে বাড়তেছে যে পাথে যাচ্ছে, বির মানটা সেই হারে যাচ্ছে না। আমি এই জায়গায় কোনো কারেন্ট নাই, কিছু নাই, এই জায়গায় এইসের মান শূন্য, এই জায়গাতে এইসের মান শূন্য, কারণ আমি যে বি যে এই এক্সিসের উপরে বি যেটা বি বি এর এক্সিস এটা এইসের মান অবশ্যই শূন্য, এখানে কিন্তু বি বির মান শূন্য বাট এইসের মান কিন্তু আছে, কিন্তু এই জায়গায় কিন্তু এইসের মান ছিল বির মানও ছিল, এইসের মানটাই বেশি ছিল, বির মানটা কম ছিল, কিন্তু মান ছিল কিন্তু এটা শূন্য। তাহলে এখন দ্য ল্যাগিং অফ বি বিহাইন্ড ইজ কল্ড হিস্টেরিসিস, দিস ইজ এক্সপ্লেইন বাই দ্য ফ্যাক্ট দ্য ম্যাগনেটিক ডোমেন্স রিটার্ন রিটার্ন দেয়, আবারও সেই ম্যাগনেটিক ডোমেন সেই চৌম্বকত্ব প্রাপ্ত পরীক্ষার কথা বলছে, ম্যাগনেটিক ডোমেন রিটার্ন দেয়ার অ্যালাইনমেন্টস টু সাম এক্সটেন্ড আফটার দ্য ম্যাগনেটাইজিং ফোর্সিস, ম্যাগনেটাইজিং ফোর্সিস রিডিউসড অর রিমুভড। এনে একটা ব্যাপার বলতেছে যে এখানে একটা ব্যাপার বলতেছে যে এইসের মান শূন্য করার পরেও বির মান কিছুটা আছে, অর্থাৎ ব্যাপারটা হলো যে আমি সাপ্লাই বন্ধ করে দিচ্ছি, ফোর্স দিচ্ছি না, তারপর বি পাচ্ছি, এটা বোঝাচ্ছে ম্যাগনেটিক ফোর্স রিডিউসড অর রিমুভড। দ্য সার্টেন ফ্লাক্স ডেন্সিটি কল ডেক্সিজুয়াল ফ্লাক্স ডেন্সিটি, এই যে পশনটা শূন্য থেকে টু পর্যন্ত এই জায়গায় যে ফ্লাক্স ডেন্সিটি থেকে গেলো উইদাউট এনি সাপ্লাই, উইদাউট এনি ম্যাগনেটাইজিং ফোর্স, এই মানটাতে বলা হয় রেসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি, সংজ্ঞা হিসেবে ইম্পর্টেন্ট। রিমেন্স ইন দ্য কোয়েটা করে থেকে গেলো আফটার দ্য কারেন্ট দ্য ভ্যালু অফ হিজ ডিস্ট্রিবিউশন, এই সময় শূন্যর উপর থেকে গেলো দ্য ডিগ্রি টু হুইচ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রিটেন্স ইটস ম্যাগনেটিজম আফটার দ্য ম্যাগনেটিজিং ফোর্স ইজ রিডিউসড ইস টু জিরো ইজ কল রিটেনটিভিটি, অর্থাৎ এই যে ব্যাপারটা এই বিষয়টা হলো রিটেনটিভিটি, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স রিমুভ করে দেওয়ার পরেও কোনো একটা ম্যাগনেটিক ম্যাটার যে পরিমাণ ম্যাগনেটিজম ধরে রাখতে পারে সেটাকে বলা হয় রিটেনটিভিটি। এই যে এই পর্শনটা এটা এটা তো সব ক্ষেত্রে না একই না হতে পারে, আরও কম হতে পারে, আরও বেশি হতে পারে, তাই না? আচ্ছা, ইফ ডিউরেশন অফ এসি, যেখানে আমি কী করলাম এসি ডিউরেশনটা উল্টা করার চেষ্টা করলাম, এসি ডিউরেশন যদি উল্টা করার চেষ্টা করি তাহলে কী হবে, ইজ এসি ডিউরেশন অফ এসি রিভার্সড বাই রিভার্সিং দ্য কারেন্ট, দ্য বিএস কার্ভ ফলোজ দ্য পাথ টু থ্রি, নোট দ্যাট এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ মাইনাস এসি রিকোয়ার্ড টু রিটার্ন দ্য ফ্লাক্স ডেন্সিটি টু জিরো। এখন যদি এসি ডিরেকশন আমি উল্টা রিভার্স করার চেষ্টা করি, রিভার্স করার চেষ্টা করি কেমন চেষ্টা করবো, কারেন্টের ডিরেকশন উল্টা করলেই হয়ে যাবে বা রিভার্সিং দ্য কারেন্ট, অর্থাৎ সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে আমি সোর্সে সোর্সের ডিরেকশন উল্টা করে দিলাম, সোর্সের পোলারিটি উল্টা করে দিলে তো হয়ে গেলো। আচ্ছা, দ্য কনসিডারেবল অ্যামাউন্ট অফ মাইনাস এসি রিকোয়ার্ড টু রিটার্ন দ্য ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি আমি জিরো করবো কীভাবে, ফ্লাক্স ডেন্সিটি হয়ে যায় কিন্তু জিরো হয়ে গেছে, অর্থাৎ কারেন্ট ডিরেকশন উল্টা করে দিছি, এসি এর মান নেগেটিভ হয়ে গেছে, বি এর মানও জিরো হয়ে গেছে। দ্য ম্যাগনেটিক ভ্যালু অফ এইস রিকোয়ার্ড টু রিডিউস দ্য রেসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি কল্ড কোয়ার্সিভ ফোর্স, অর্থাৎ যে এইস এর মানের জন্য রেসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি জিরো হয় সেটা বলা হয়, অর্থাৎ বি জিরো হয় এটা বলে কোয়ার্সিভ ফোর্স। তাহলে এনে সংজ্ঞা পাওয়া গেল কোয়ার্সিভ, হোয়াট ইজ হিস্টেরিসিস, হোয়াট ইট হোয়াট ইজ রেসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি, হোয়াট ইজ রিটেনটিভিটি, অনেকগুলো সংজ্ঞা পেলাম। অ্যাজ এইস ইজ ইনক্রিজ ফার্দার ইন দ্য নেগেটিভ ডিরেকশন, আমি এইস এর মান আরও কমা মানে ইনক্রিজ করতেছি, কোন দিকে ইনক্রিজ করতেছি, নেগেটিভ ডিরেকশন, অর্থাৎ সোর্সের এই সার্কিটের সোর্সের কারেন্ট ডিরেকশন উল্টা করে আমি এস এর মানকে আরও কমাচ্ছি। হ্যাঁ, দ্য বিএস কার্ভ ফলোজ দ্য পাথ টু থ্রি, অর্থাৎ এই যে টু থেকে থ্রি এটা হলো এই এই পাথ ফলো করবে, নোট দ্যাট এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ মাইনাস এস ডিগ্রি টু রিটার্ন দ্য ফ্লাক্স জিরো, আমার এই যে টু থেকে থ্রি এই জায়গায় অর্থাৎ এখানে এস এর মান শূন্য, এই জায়গায় এস এর মান কিন্তু আছে, নির্দিষ্ট একটা নেগেটিভ এস এর মান লাগবে যেটার জন্য এই ফ্লাক্স ডেন্সিটি মান শূন্য হবে, সেটা আমার দরকার, তাই না? কনসিডারেবল অ্যামাউন্ট দ্য নেগেটিভ ভ্যালু অফ এস রিকোয়ার্ড টু রিডিউস ফ্লাক্স জিরো জিরো। হ্যাঁ আচ্ছা, এটা একবার বলছি, অ্যাজ এইস ইজ ইনক্রিজড ফার্দার ইন দ্য নেগেটিভ ডিরেকশন, এস এর মান আরও বাড়াই, কীভাবে বাড়ানো যায়, এই যে বাড়তেছে তার লক্ষণ এই যেদিকে যাচ্ছে এটা, তারপর কী হবে, বি অলসো রিভার্স ডিরেকশন, বি এখন আর শূন্য থেকে কমা শুরু হয়েছে ল্যাগিংভাবেই, অ্যান্ড ইনক্রিজেস নেগেটিভ নেগেটিভলি, মানে বাড়তেছে এটাও বাড়তেছে নেগেটিভলি বাড়তেছে, একটা পর্যায়ে কি এইস এর মান বিকাম সো লার্জ ইন সো লার্জ ইন দ্য রিভার্স ডিরেকশন দ্যাট কোর এগেইন স্যাচুরেটস অ্যাট পয়েন্ট ফোর, এই যেটা হলো আর একটা স্যাচুরেশন, মানে স্যাচুরেশন পয়েন্ট এইটা একটা ওয়ান নাম্বার, এটা হলো আর একটা, তবে দুইটা দুই ডিরেকশনে স্যাচুরেশন। নোট দ্যাট পয়েন্ট ফোর ইজ দ্য মিরর অফ পয়েন্ট ওয়ান, এই এটার প্রতিবিম্ব এটা, এটা একদম উল্টো সাইডে অবস্থিত না, আয়নায় কি দেখায় তার উল্টা দেখায় না, তাহলে এটার উল্টাই তো এটা, এটারও এই তুমি এই পর্শনটারে উল্টা করে দেখলে এই যে এই পর্শন পাওয়া যাবে, অর্থাৎ এই ওয়ান আর ফোরের পজিশন এক জায়গায় হয়ে যাবো, মানে মিরর মানে উল্টা বিন্দু।
ম্যাগনিটিউডস অফ বি এন্ড এস আর দ্য সেম বাট ইন রিভার্স। এই জায়গায় বি আর এস এর যে মান আর এই জায়গায় যে বি আর এস এর মান একই কিন্তু নেগেটিভ। এখানে মান ধরো এই বিন্দু স্থানাঙ্ক ধরো 5 7, এই জায়গায় ধরো -5 -7, কিন্তু ডিরেকশন ইজ উল্টা। ইফ দ্য ডিরেকশন অফ এস ইস নাও রিভার্স সো দ্যাট ইট এগেইন ইট ইজ এগেইন পজিটিভ, উই সি দ্যাট বি রিমেন্স নেগেটিভ আনটিল এস ইস মেড সাফিসিয়েন্টলি পজিটিভ টু ব্রিং বি ব্যাক টু জিরো পয়েন্ট। ফার্দার ইনক্রিজেস ইন এস কজ বি ইনক্রিজ টুয়ার্ড পজিটিভ স্যাচুরেশন অ্যাট পয়েন্টে। অর্থাৎ যদি আমি ডিএস এর মানে আরো কমানো শুরু করি, এটা আবার পজিটিভ হয়ে যাবে। উইচ মধ্যে আমরা দেখলাম যে বি নেগেটিভ হতে থাকবে যতক্ষণ না এইচ এইচ ওই পরিমাণ পজিটিভ হবে যাতে এটাকে বিকে জিরোতে নিয়ে যায়। তাহলে আবার বিকে আবার জিরোতে আনতে হলে এইচ এর মান ওই পরিমাণ পজিটিভ হতে হবে। এইচ এর মান ডি এর মান কোন জায়গায় জিরো হবে? এই জায়গায় জিরো। তাহলে এই জায়গার থেকে এই জায়গায় পর্যন্ত যাইতে আমার এইচ এর মান কতটুকু পজিটিভ হতে হবে সেই মানের জন্য বির মান জিরো হবে। সেটাই বলতেছে যে রিভার্স আবার ডিরেকশন রিভার্স, অর্থাৎ এই জায়গার থেকে আবার যে জায়গায় যাবো তখন কিন্তু আমার কারেন্টের ডিরেকশন আবার চেঞ্জ করা লাগবে। তাহলে কারেন্ট ডিরেকশন একবার এই জায়গায় যাওয়ার পরে সোর্সের মানে সোর্সের মানে কারেন্টের ফ্লোয়ার ডিরেকশন চেঞ্জ করছি, আবার এই জায়গায় আসার পরে কারেন্ট ফ্লোয়ার ডিরেকশন চেঞ্জ করছি। কী কারণে চেঞ্জ করছি? আমার উদ্দেশ্য হলো বির মানকে শূন্যে নিয়ে যাওয়া, এই সে কোন মানের জন্য। তাহলে এই যে ফার্দার ইনক্রিজেস ইন এস বি কস বি টু ইনক্রিজ টুয়ার্ড পজিটিভ স্যাচুরেশন পয়েন্টও, এই যে কমপ্লিট বি এস কার্ভ 1 2 3 4 5 6 1, একবার 1 1 থেকে 2 2 থেকে 3, 3 থেকে 4 4 থেকে 5 5 থেকে 6, 6 থেকে আবার কিন্তু অনেক হয়েছে, 1 থেকে শুরু আবার অনেক শেষ হয়েছে। টোটাল এটারে বলতেছে হলো আমার কি এটা হিস্টেরেসিস ছিল, কিন্তু শুরু হয়েছিল কিন্তু শূন্য থেকে শুরু হয়ে অনেক গেছে, 1 থেকে 2 থেকে 2 থেকে 3 থেকে 3 থেকে 4 গেছে 4 থেকে 5 গেছে, 5 থেকে 6 থেকে 6 থেকে অনেক গেছে। এখানে যে মার্ক করছে এই ও টুর নাম দিয়েছিল রেসিডুয়াল ম্যাগনেটিজম, আর এই যে এই জায়গাটা হলো কোয়ার্সিভ ফোর্স, এটুকু হলো কোয়ার্সিভ ফোর্স, এটুকু হলো রেসিডুয়াল ম্যাগনেটিজম, আর টোটাল পুরাটা তো হিস্টেরেসিস লুপ। অ্যান্ড হিস্টেরেসিস লস কি? হোয়েন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ সাবজেক্টেড টু ওয়ান সাইকেল অফ ম্যাগনেটাইজেশন বি অলওয়েজ, তাই আমরা এটা প্রমাণ পেলাম যে বিটা এইস এর তালা তালে বাড়তে বা কমতে পারে না, এই ব্যাপারটা হলো ল্যাগিং। বি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড এইস সো দ্যাট দ্য রেজাল্টেন্ট বি এইস কার ফর্মস এ ক্লোজ লুপ, মানে এটা হয় দিকেই একটা লুপ গঠিত হয়, এটা বলা হয় হিস্টেরেসিস লুপ। ওটা সেকেন্ড সাইকেল অফ ম্যাগনেটিজম সিমিলার লুপ, মানে যতগুলো লুপই হোক না কেন এরকম সব ক্ষেত্রে এরকম হবে। ইফ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ লোকেটেড উইদিন এ কয়েল থ্রো হুইচ অল্টারনেটিং কারেন্ট ফ্লোস 50 লুপস উইল বি ফর্মড এভরি সেকেন্ড, মানে আমার যে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ বলি তার মানে হলো প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তিত হয়, মানে 50টা লুপ গঠিত হয়। দিস হিস্টেরেসিস ইফেক্ট ইজ প্রেজেন্ট ইন অল দোজ ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল মেশিনস হোয়ার দ্য আয়রন পার্টস আর সাবজেক্ট টু সাইকেলস অফ ম্যাগনেটিজম। আচ্ছা, হোয়েন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাবজেক্ট টু সাইকেল অফ ম্যাগনেটিজম ইট ইজ ম্যাগনেটাইজড ফার্স্ট ইন ওয়ান ডিরেকশন দেন আদার, প্রথমে ম্যাগনেটাইজড হয় পরে আবার ই হয়। দ্য এনার্জি লস টেক্স প্লেস ডিউ টু ডোমেন ফ্রিকশন ইন দ্য ম্যাটেরিয়াল, এবং কিছু লস হয়। আচ্ছা, এটা পরে নিয়ে এলাক বেশি না, এগুলো হিস্টেরেসিস লুপ ইম্পর্টেন্স কি? স্মল আর দ্য হিস্টেরেসিস লুপ এরিয়া অফ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্য লেস ইজ হিস্টেরেসিস, যত এই এরিয়াটা এই যে এরিয়া তিন ক্ষেত্রে তিন রকম, এটার সবচেয়ে কম, এটার বেশি, এটার মাঝারি। তাহলে যেটা এরিয়াটা যত কম হবে তত লস কম হবে, আর আমার এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যাতে লস কম হয়। অর্থাৎ যেমন ট্রান্সফর্মারের ক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালটা আমি চুজ করবো যেটা লস কম। তাহলে আমি চিত্র দেখে বলো কোনটা আমি চুজ করবো, ডেফিনেটলি সিলিকন স্টিল চুজ করবো। আর হিস্টেরেসিস লুপ ফর হার্ড স্টিল ইন্ডিকেটস দ্যাট দ্য ম্যাটেরিয়াল হ্যাজ হাই রেটেনটিভিটি অ্যান্ড কানেক্টিভিটি, অর্থাৎ হাই রেটেনটিভিটি কানেক্টিভিটি হাই রেটেনটিভিটি অ্যান্ড কোয়ার্সিভিটি। তাহলে এই জিনিসগুলো আমি বললাম যে রেটেনটিভিটি কোয়ার্সিভিটি জিনিসটা কী। রেটেনটিভিটি জিনিসটা ছিল যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ম্যাগনেটিজম উদ্ধার করে ম্যাগনেটিক ফোর্স জিরো হওয়ার পরে, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স জিরো হওয়ার পরেও একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মেনটেন করতে পারে সেটা হলো তার রেটেনটিভিটি। তাহলে আমার এই যে এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রেটেনটিভিটির মান অনেক বেশি, তাই না, অনেক বেশি সে করতেছে, এই জায়গা থেকে কমতেছে তারপরেও শূন্য হচ্ছে, তারপরেও সে একটা ভালো অ্যামাউন্ট মার্জিন করতে পারছে এটার ক্ষেত্রে। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে সে কী করবে,
দেয়ারফর হার্ড স্টিল ইজ কোয়াইট সুইটেবল ফর মেকিং পারমানেন্ট ম্যাগনেটস। তাহলে আমার এই জিনিসটা, এই ম্যাটেরিয়ালটা আমি কোন ক্ষেত্রে ইউজ করবো? একটা পারমানেন্ট ম্যাগনেট যদি আমি সত্যিকার চুম্বক বানাতে চাই তাহলে আমি ইউজ করবো, কিন্তু এইটা কিন্তু আমি ইলেকট্রিক্যাল মেশিনে ইউজ করবো না, কারণ আমার মেশিনগুলোতে এমন জিনিস থাকবে যেটা হিস্টেরেসিস লস কম, এটা হিস্টেরেসিস লসও বেশি হবে, সেই কারণে আমার এটা নট সুইটেবল ফর ইলেকট্রিক্যাল এনি টাইপ অফ মেশিনস, বাট সুইটেবল ফর অনলি পারমানেন্ট ম্যাগনেটস। আর হিস্টেরেসিস লো ফর রোট আয়রন, এই আয়রনের কথা বলতেছে, শো দ্য দ্যাট দিস ম্যাটেরিয়াল হ্যাজ ফেয়ারলি গুড রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডুয়াল ম্যাগনেটিজম এটার তুলনায় অনেক ভালো, সুইটেবল ফর মেকিং কোর্স অফ ইলেকট্রো ম্যাগনেটস, এটা ইউজ করা যায় মেশিনগুলোতে। কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে, তো যাই হোক, তোমাদের আর একটা টপিক সেটা হলো রেজিস্ট্যান্সের কালার কোড, এটা ডিসির প্রথম দিকেই পড়ানোর দরকার ছিল, এটার একটা তোমরা ফাইল দিয়ে দেবো নি, ফাইল তোমরা পড়বা প্লেলির জন্য, মানে এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন আসতে পারে, সমস্যা থাকলে কমেন্টসে জানাবা। আনুষ্ঠানিকভাবে আজকেই এই সেমিস্টারে তোমাদের এই কোর্সের ক্লাস শেষ, সাজেশন বলতে গেলে মিড টার্মের কোশ্চেন ফলো করবা, ক্লাস টেস্টের কোশ্চেন ফলো করবা, এইগুলার থেকে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা তেমন একটা নাই, ম্যাথ তোমাদের সেই প্রিভিয়াস ম্যাথগুলাই এবং ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম যেটা আছে সেটা অ্যাড হবে, এগুলো হলো ম্যাথের জন্য, এই জিনিসগুলো তোমার ওই ট্রু ফলস বা কি শূন্যস্থান পূরণের জন্য, ট্রু ফলস শূন্যস্থান পূরণের নাম্বার থাকবে আগের মতোই 10, এবং ম্যাথ থাকবে মোটামুটি 8টা ম্যাথ থাকবে। ম্যাথগুলোর ক্ষেত্রে একটাই কথা বলবো, ম্যাথগুলো সরাসরি কোনো ভ্যালু দেওয়া থাকবে না, তাই যারা চিন্তা করতেছো যে পরীক্ষার দিন কোনো উইদাউট প্রিপারেশন ছাড়া আরেকজনের কাছ থেকে কপি করে জাস্ট খালি পেস্ট করে মেইল থেকে নিয়ে নিয়ে করবো, তারা মানে বোকার স্বর্গে বাস করতেছে, কারোর সাথে কারো ভ্যালু মিলবে না। ম্যাথ হয়তো ম্যাথের ডায়াগ্রামটা কেমন থাকতে পারে, প্রসিডিউর তুমি জান, প্রসিডিউর যদি তুমি না জানো সেই ক্ষেত্রে ওই ম্যাথ তুমি সলভ করতে পারবে না খাতায়, কারণ একজনের সলিউশন সাথে আরেকজনের সলিউশন মিলবে না, কারণ আমি ভ্যালুগুলো সেইভাবে সেট করে দিব যাতে কারো কমন না করে। আমার কথাকে বুঝতে পারছো বিষয়টা? হয়তো সার্কিটগুলো কমন কিন্তু তোমার ভ্যালুগুলো যে পুট করবে সেগুলো কমন থাকবে না, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডাটা হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেজাল্ট হবে, তাই যারা এখনও দুর্বলতা আছে তারা বেশি কিছু তো বেশি তো থিওরাম না, ওই কয়েকটা থিওরাম আর বেসিকগুলো ক্লিয়ার করো, এখনো নিজে নিজে যাতে করতে পারো, যারা নিজেরা মানে সৎভাবে মিড সেমিস্টার পরীক্ষা দিয়েছে তাদের কোনো সমস্যাই হবে না, তাদের জন্য মোটামুটি ইজিয়ার কোশ্চেন হিসেবে বিবেচিত হবে, কিন্তু যারা প্রকৃতপক্ষে ফাঁকিবাজি করেছে তাদের পড়া নাই তাদের জন্য এটা টাফ হয়ে যাবে। তাই সবার প্রতি শুভকামনা রেখে লেকচার এখানেই শেষ করছি। আমি ওই যেটা টপিক বললাম যে রেজিস্ট্রেশন কালো কোড, সেটা একটা সফট কপি তোমাদেরকে আমি এই গ্রুপে দিয়ে দিব, সমস্যা থাকলে কমেন্ট করবা, সেখানে বিস্তারিত আলোচনা থাকবে। তো লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।